হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব প্রিপারেশন চ্যানেল। বন্ধুগণ, আজকে আমরা চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজি কোয়েশনগুলি ডিসকাস করব, যা এসেছিল ত্রিপুরা লোয়ার প্রাইমারি টেটে, যা অনুষ্ঠিত হয়েছিল 26 সেপ্টেম্বর 2021। আপনাদের মধ্যে যারা ত্রিপুরা টেট দিয়েছেন তারা মিলিয়ে নেবেন কতটি কোয়েশন শুদ্ধ হয়েছে আর আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। আর যারা আসাম টেট 2021-এ দেবেন তারা নিশ্চয়ই দেখতে পারেন যে কীরকম কোয়েশন এসেছে আর কীরকম কোয়েশন আসামে আসতে পারে। তাই শুরু করছি আজকে প্রথম কোয়েশন। তার আগে বলে দিতে চাই যে এই কোর্স, এই মেটেরিয়াল প্রোভাইড করতে সাহায্য করেছেন সৌরভ দেব, যিনি কোয়ালিফাইড আসাম টেট টিচার। শুরু করছি আজকে প্রথম কোয়েশন। ডাইরেকশন প্রথম দেওয়া আছে, আনসার দ্য ফলোয়িং কোয়েশন বাই সিলেক্টিং দ্য কারেক্ট অপশন। সঠিক উত্তরটি নির্বাচন করে নিচে প্রশ্নগুলি উত্তর দাও। হু অপাইন দ্যাট দ্য এন্ড দ্য অবজেক্টিভ অফ অল পানিশমেন্ট ইজ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। দ্য সাফারার টট বাই দ্য পেইন অ্যান্ড আদার আর টট বাই হিস এক্সাম্পল। শাস্তিও এক প্রকার শিক্ষণ প্রক্রিয়া। এই প্রক্রিয়া যে শাস্তি পায় সে দৈহিক নির্যাতনের মাধ্যমে শেখে এবং অন্যান্য সকলে তার দৃষ্টান্ত থেকে শেখে। এই মন্তব্যটি কে করেছেন? মার্কিউ ওয়ারেন, পাবলোভ, নান অফ দেম। অ্যান্ড দ্য রাইট অ্যান্সার ইজ অপশন ডি, নান অফ দেম। কোয়েশ্চন নম্বর টু, দ্য স্টেজেস অফ ওবিডিয়েন্স ফর দ্য অ্যাভয়েডিং পানিশমেন্ট ইজ ওয়ান অফ দ্য টু স্টেজেস অফ দ্য প্রি কনভেনশনাল পিরিয়ড অফ কোলবার্গ থিওরি অফ মরাল ডেভেলপমেন্ট। হোয়াট ইজ দ্য আদার ওয়ান? কোলবার্গের নৈতিক বিকাশের প্রাক প্রথাগত নৈতিক স্তরের দুইটি পর্যায়ে একটি যদি শাস্তি অনুগত্যমুখিত হয় আরেকটি কি? অপশন হচ্ছে সোশ্যাল কন্ট্রাক্ট ওরিয়েন্টেশন, সামাজিক চুক্তিমুখিতা, গুড বয় গুড গার্ল ওরিয়েন্টেশন, ভালো ছেলে ভালো মেয়ের নৈতিকতা। অপশন সি, ইউনিভার্সাল এথিক্যাল ওরিয়েন্টেশন, সার্বজনীন নৈতিকমুখিতা। ডি, নান অফ দ্য অ্যাবাব, উপরে কোনোটিও নয়। রাইট অ্যান্সার ইজ অপশন ডি, নান অফ দ্য অ্যাবাব। এটা হলো সেলফ ইন্টারেস্ট। প্রথম স্টেজ যদি হয় শাস্তি এবং অনুগতা মুক্তিতা, অ্যান্ড দ্য নেক্সট স্টেজ হবে সেলফ ইন্টারেস্ট, মনে রাখবেন। কোয়েশ্চন নম্বর থ্রি, শৈশব ট্রাইজ টু ফাইন্ড আউট মাল্টিপল অরিজিন সলিউশন টু দ্য প্রবলেমস ফেস বাই হিম হি ইজ হ্যাভিং দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ। একটি ছেলে যার নাম শৈশব, সে তার সম্মুখীন সমস্যার একাধিক অভিনব সমাধান বের করার চেষ্টা করে। তার এই বৈশিষ্ট্য থেকে কী বোঝা যায়? ট্র্যাডিশনাল থিঙ্কার মানে গতানুগতিক চিন্তাবিদ, ক্রিয়েটিভ থিঙ্কার মানে সৃজনশীল চিন্তাবিদ, সি কনভার্জেন্ট থিঙ্কার অভিসারী চিন্তাবিদ, ডি নান অফ দ্য অ্যাবাব। সো রাইট অ্যান্সার ইজ ডি, নান অফ দ্য অ্যাবাব। এটা হলো অপসারী চিন্তাবিদ মানে ডাইভার্জেন্ট থিঙ্কার। কোয়েশ্চন নম্বর ফোর, প্রাইমারিলি ইমোশন অরিজিনেট ইন দ্য ব্রেইন, হুইচ অফ দ্য ব্রেইন প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দ্য ইমোশন। আবেগ মস্তিষ্কে উদ্ধৃত হয়, মস্তিষ্কে কোন অংশে আবেগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? লিম্বিক সিস্টেম, সোমাটিক নার্ভাস সিস্টেম, অটোনোমাস নার্ভাস সিস্টেম, নান অফ দ্য অ্যাবাব। সো রাইট অ্যান্সার ইজ অপশন এ, লিম্বিক সিস্টেম, মনে রাখবেন। কোয়েশ্চন নম্বর ফাইভ, হু কমেন্টেড দ্য ইন্টারেস্ট ইজ ল্যাটেন্ট অ্যাটেনশন অ্যান্ড অ্যাটেনশন ইজ ইন্টারেস্ট ইন অ্যাকশন। অনুরাগ হলো সুপ্ত মনোযোগ এবং মনোযোগ হলো ক্রিয়াশীল অনুরাগ। এই মন্তব্যটি কে করেছেন? রস, ডাম্বেল, ম্যাকডুগাল, নান অফ দেম। রাইট অ্যান্সার ইজ অপশন সি, ম্যাকডুগাল। এটা এলপি টেটের কোয়েশন, আপনারা মনে রাখবেন, এটা এলপি টেটের কোয়েশন। আসাম টেটে, এলপি টেটে এরকম কোয়েশন আসতে পারে, কারণ চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজি কোয়েশন তো সেমই থাকে সব জায়গায়। কোয়েশন নম্বর সিক্স, অ্যাকর্ডিং টু হার্লক, ক্লিয়ার কনসেপ্ট, অ্যাপ্রক্স সেক্স রুল আর ডেভেলপমেন্ট এমং দ্য বয়স অ্যাট দ্য এজ অফ। হার্লকের মতে কোন বয়সে ছেলেদের মধ্যে উপযুক্ত যৌন ভূমিকা স্পষ্ট ধারণ হয়? অপশন হচ্ছে 5 ইয়ার্স অ্যাপ্রক্স, 14 ইয়ার্স অ্যাপ্রক্স, 18 ইয়ার্স অ্যাপ্রক্স, নান অফ দ্য অ্যাবাভ। সো রাইট অ্যান্সার ইজ অপশন বি, 14 ইয়ার্স। 13 টু 17 ইয়ার্স মানে হার্লকের এই যে স্টেজ, এখানে থার্টিন তো দেওয়া নেই, তাহলে অ্যাপ্রক্স ধরা হবে 14 ইয়ার্স। সো রাইট অ্যান্সার ইজ অপশন বি। কোয়েশ্চন নম্বর সেভেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য বিহেভিয়ারাল ডিসঅর্ডার দ্যাট ইজ ক্যারেক্টারাইজ বাই দ্য ডিসরাপটিভ অ্যান্ড ভায়োলেন্ট বিহেভিয়ার অ্যামং দ্য চিলড্রেন। নিচে কোনটি শিশুদের একটি আচরণগত ব্যাধি বা সমস্যা যাতে শিশুর হিংসাত্মক আচরণ পরিলক্ষিত হয়? ডিপ্রেশন মানে মানসিক অবসাদ, বুলিমিয়া নার্ভোসা, কন্ডাক্ট ডিসঅর্ডার, নান অফ দ্য অ্যাবাভ। সো রাইট অ্যান্সার ইজ অপশন সি, কন্ডাক্ট ডিসঅর্ডার। কোয়েশ্চন নম্বর এইট,
who appointed the relation of heredity and environment is not like addition but more like multiplication. বংশগত এবং পরিবেশগত সম্পর্ক সংযোজনের মতো নয় বরং সম্পর্কটি গুণের মতো. এই মন্তব্যটি কে করেছেন? ম্যাকলেবার, পেজ, উডসওয়ার্থ এন্ড মার্কিস গার্ডেট, নান অফ দেম. সো রাইট অ্যান্সার ইজ অপশন বি, উডওয়ার্থ এন্ড মার্কিস. মানে এই স্টাইল ডেভেলপমেন্ট পেডাগজি কোয়েশনগুলি একটু টাফ এসেছে বলতে পারা যায়. কোয়েশন নম্বর 9, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং প্রোডাক্ট ইজ দ্য ফ্যাক্টর ইজ মেনশন ইন দ্য গিলফোর্ড স্ট্রাকচার অফ ইন্টেলেক্ট? ট্রান্সফরমেশন, সিমেন্টিক্স, কগনিশন, নান অফ দ্য অ্যাবাভ. সো রাইট অ্যান্সার ইজ হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য প্রোডাক্ট ফ্যাক্টর মেনশন ইন দ্য গিলফোর্ড স্ট্রাকচার অফ ইন্টেলেক্ট? সো রাইট অ্যান্সার ইজ ট্রান্সফরমেশন, অপশন এ. কোয়েশন নম্বর 10, ইট রেভার্স টু দ্য প্রসেস অফ এক্সপ্লোরিং দ্য এনভায়রনমেন্ট, টেকিং ইটস পার্ট অফ ইট, অ্যাক্টিং অন দেম অ্যান্ড ট্রান্সফর্মিং দেম ইন্টু এ নিউ ফর্মস হুইচ উইল ফিট ইন্টু ওয়ানস মেন্টাল স্ট্রাকচার ইজ নোন অ্যাজ ড্যাশ অ্যাকোমোডেশন, ইকুইলিবরিয়াম, অ্যাসিমিলেশন, ডি নান অফ দ্য অ্যাবাভ. সো রাইট অ্যান্সার ইজ অপশন এ, অ্যাকোমোডেশন. পিয়াজটের মতে যে প্রক্রিয়া দ্বারা ব্যক্তি তার পরিবেশকে অনুসন্ধান করে এবং তার বিশেষ অংশকে প্রয়োজন অনুযায়ী বেছে নেয় তার প্রকৃত প্রতিক্রিয়া আয়ত্ত আনে তাকে বলা হয় সংযোজন বা অ্যাকোমোডেশন. কোয়েশন নম্বর 11, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ CWSN? চিলড্রেন উইথ স্পেশাল সেন্স, চিলড্রেন উইথ স্পেশাল নিড, চিলড্রেন উইথ সেন্সরি নিউরন্স, সরি অপশন বি, চিলড্রেন উইথ সোশ্যাল নিড, চিলড্রেন উইথ সেন্সরি নিউরন্স, ডি নান অফ দ্য অ্যাবাভ. সো রাইট অ্যান্সার ইজ অপশন ডি, নান অফ দ্য অ্যাবাভ. এটা ফুল ফর্ম হচ্ছে চিলড্রেন উইথ স্পেশাল নিড. কোয়েশন নম্বর 12, হু ইজ দ্য প্রোপাউন্ডার অফ দ্য নন ডাইরেক্টিভ কাউন্সিলিং? উইলিয়ামসন, থর্নডাইক, রজার্স, ডি নান অফ দ্য অ্যাবাভ. সো রাইট অ্যান্সার ইজ অপশন সি, রজার্স. কোয়েশন নম্বর 13, হোয়াট ইজ দ্য নিড অফ দ্য চাইল্ড গাইডেন্স ইন ক্লিনিক টু প্রিভেন্ট? মানে শিশু নির্দেশিকা ক্লিনিক, চাইল্ড গাইডেন্স ক্লিনিকের প্রয়োজন কি? টু প্রোভাইড মিড ডে মিল দেওয়ার জন্য, টু প্রোভাইড টিউশন দেওয়ার জন্য, টু প্রোভাইড ডায়াগনস্টিক থেরাপিউটিক্স অ্যান্ড প্রিভেন্টিভ ট্রিটমেন্ট অফ মেল অ্যাডজাস্টেড স্টুডেন্ট. অপসঙ্গতি, শিশুদের পুনরায় সুস্থ করে তোলা, সুস্থ জীবনযাপনে পুনর্বাসন সহায়তা করা এবং প্রতিরোধমূলক চিকিৎসা প্রদান করা. ডি নান অফ দ্য, উপরে কোনোটিও নয়। রাইট অ্যান্সার ইজ অপশন সি, টু প্রোভাইড দ্য ডায়াগনস্টিক থেরাপিউটিক্স অ্যান্ড প্রিভেন্টিভ ট্রিটমেন্ট অ্যান্ড মাল অ্যাডজাস্টেড স্টুডেন্ট. কোয়েশন নম্বর 14, আইডেন্টিফাই দ্য প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট ফ্রম দ্য ফলোয়িং. নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে বিকাশের নীতি চিহ্নিত করো। অপশন এ, ডেভেলপমেন্ট ইজ নট ইউনিফাইড, বিকাশের দ্বারা একীভূত নয়। ডেভেলপমেন্ট স্টপস আফটার দ্য সার্টেন এজ, একটি নির্দিষ্ট বয়সের পর বিকাশ বন্ধ হয়ে যায়। সি বোথ এ অ্যান্ড বি, ডি নান অফ দ্য অ্যাবাভ. সো রাইট অ্যান্সার ইজ অপশন এ, ডেভেলপমেন্ট ইউনিফাইড নয়। আপনারা দেখে নেবেন কোয়েশনগুলি যখন আনসার কি দেওয়া হবে তখন মিলিয়ে নেব আমরা। কোয়েশন নম্বর 15, কিছু কোয়েশন কনফিউশন আছে এখানে এই কোয়েশনের মধ্যে। কোয়েশন নম্বর 15, ইন হোয়াট কাইন্ড অফ লার্নিং দ্য গ্রুপ অফ অ্যাক্টিভিটি লাইক গ্রুপ ডিসকাশন, টিম টিচিং অ্যান্ড গ্রুপ প্রজেক্ট আর হাইলাইটেড? গোষ্ঠীবৃত্ত কর্মকাণ্ড যেমন গোষ্ঠী আলোচনা, দলগত শিক্ষাদান, গোষ্ঠী প্রকল্পে নিযুক্ত নেওয়া, এই বিশেষ ধরনের শিক্ষাকে বলা হয় ল্যাঙ্গুয়েজ গাইডেন্স লার্নিং, ট্রেডিশনাল ক্লাসরুম, লার্নিং অ্যাজ এ সোশ্যাল অ্যাক্টিভিটি, ডি নান অফ দ্য অ্যাবাভ। মানে অপশন এ হচ্ছে ভাষা নির্দেশিত শিক্ষা, গতানুগতিক শ্রেণী শিক্ষা, সামাজিক ক্রিয়াকলাপ হিসাবে শিক্ষা, উপরে কোনোটিও নয়। রাইট অ্যান্সার ইজ অপশন সি, লার্নিং অ্যাজ এ সোশ্যাল অ্যাক্টিভিটি। মানে অপশন হচ্ছে সি, সামাজিক ক্রিয়াকলাপ হিসাবে শিক্ষা। কোয়েশন নম্বর 16, ড্যাশ ইজ দ্য চিলড্রেন্স আন্ডারস্ট্যান্ডিং দ্যাট দেয়ার জেন্ডার উইল নট চেঞ্জ ইভেন ইফ দে হ্যাভ অ্যাডাপ্টেড দ্য বিহেভিয়ার, ড্রেস অর হেয়ারস্টাইল অফ দ্য আদার জেন্ডার? আচরণ, পোশাক বা চুলের ছাট পরিবর্তন করলেও তাদের লিঙ্গ পরিবর্তন হয় না। শিশুদের এই বোধগম্যটা বলা হয় জেন্ডার স্টিরিওটাইপ, লিঙ্গগত একদর্শিতা। জেন্ডার রুল, লিঙ্গ ভূমিকা, জেন্ডার ইকুয়েলিটি, লিঙ্গ সমতা, ডি নান অফ দ্য অ্যাবাভ। সো রাইট অ্যান্সার ইজ অপশন এ, জেন্ডার স্টিরিওটাইপ। কোয়েশন নম্বর 17, দ্য প্রাইমারি এইম অফ স্টুডেন্ট অ্যাসেসমেন্ট ইজ? শিক্ষার্থীদের মূল্যায়নের প্রাথমিক লক্ষ্য হল লেভেলিং দ্য স্টুডেন্ট অ্যাকর্ডিং টু দ্য স্কোর, স্কোর অনুযায়ী শিশুদের ভাগ বা লেভেল করা। অপশন বি, গ্যাদারিং দ্য রেলিভেন্ট ইনফরমেশন অ্যাবাউট দ্য স্টুডেন্ট পারফরমেন্স অর প্রোগ্রেস, শিক্ষার্থীদের কর্মক্ষমতা সম্পর্কে প্রাসঙ্গিক তথ্য সংগ্রহ করা। সি, মার্কিং পাস অর ফেইল, শিশুদের পাস বা ফেল করানো, ডি নান অফ দ্য অ্যাবাভ। সো রাইট অ্যান্সার ইজ
অপশন বি শিক্ষার্থীদের কর্মক্ষমতা সম্পর্কে প্রাসঙ্গিক তথ্য সংগ্রহ করা। কোয়েশ্চন নম্বর 18, দ্য ফার্স্ট স্টেজ অফ চাইল্ড ডেভেলপমেন্ট ইজ ইনফেন্সি, মানে শিশুদের প্রথম বিকাশ স্তর হলো শৈশব, আর্লি চাইল্ডহুড প্রাথমিক, বাল্যকাল প্রি নেটেল প্রাক জন্মতর, ডি নান অফ দ্য অ্যাবাব। সো রাইট অ্যান্সার ইজ অপশন এ শৈশব, ইনফেন্সি। কোয়েশ্চন নম্বর 19, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ ইউজড এজ এ টেকনিক টু ইন্ডিভিজুয়ালাইজিং ইনস্ট্রাকশন, নিম্নে বর্ণিত পদ্ধতির মধ্যে কোন একটি ব্যক্তিকেন্দ্রিক নিবিড় শিক্ষণের পদ্ধতি হিসাবে ব্যবহার করা হয়? গ্রুপ ডিসকাশন, বি স্পেশাল গাইডেন্স প্রোগ্রাম ফর দ্য ডিফারেন্টলি এবল চাইল্ড, মানে বিশেষগত সক্ষম শিশুদের জন্য বিশেষ নির্দেশনের দান কার্যক্রম, সি কনভেনশনাল লেকচার মেথড, রীতিসিদ্ধ বক্তৃতা পদ্ধতি, ডি নান অফ দ্য। সো রাইট অ্যান্সার ইজ অপশন বি স্পেশাল গাইডেন্স টু দ্য প্রোগ্রাম ফর দ্য ডিফারেন্টলি এবল চিলড্রেন। কোয়েশ্চন নম্বর 20, দ্য ফার্স্ট ভার্সন অফ বিনেট অ্যান্ড দ্য সিমন টেস্ট অফ মেজারিং দ্য ইন্টেলিজেন্স ওয়াজ পাবলিশ ইন দ্য 1905, দ্যাট কন্টেন ড্যাশ নাম্বার অফ আইটেম, বৃদ্ধির পরিমাপে, সরি বুদ্ধির পরিমাপের বিনে এবং সাইমনের পরীক্ষা প্রথম সংস্করণ 1905 সালে প্রকাশিত হয়, যাতে মোট কয়টি আইটেম ছিল? রাইট অ্যান্সার ইজ অপশন সি 30। কোয়েশ্চন নম্বর 21, দ্য ইন্টেলিজেন্স ইউজফুল ইন সলভিং এভরিডে প্রবলেম ইজ নোন, দৈনিক সমস্যা সমাধানে সহায়ক বুদ্ধি যে নামে পরিচিত সেটি হল প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্স, ব্যবহারিক বুদ্ধিমত্তা, এক্সপেরিমেন্টাল ইন্টেলিজেন্স, পরীক্ষামূলক বুদ্ধিমত্তা, অপশন সি অ্যানালিটিক্যাল ইন্টেলিজেন্স, অপশন সি অ্যানালিটিক্যাল মানে বিশ্লেষণাত্মক বুদ্ধিমত্তা, ডি নান অফ দ্য বা উপরে কোনোটিও নয়। রাইট অ্যান্সার ইজ অপশন এ প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্স, ব্যবহারিক বুদ্ধিমত্তা। কোয়েশ্চন নম্বর 22, ডেভেলপমেন্ট অফ দ্য অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনস দ্য মিনিং অফ স্পোকেন অর রিটেন ল্যাঙ্গুয়েজ ইজ নোন এস, কথা বা লিখিত ভাষার অর্থ বোঝার ক্ষমতাকে কী বলা হয়? ফোনোলজিক্যাল ডেভেলপমেন্ট মানে ধ্বনিগত বিকাশ, সিমেন্টিক ডেভেলপমেন্ট অর্থগত বিকাশ, আর সি ডেভেলপমেন্ট অফ গ্রামার ব্যাকরণের বিকাশ, ডি নান অফ দ্য অ্যাবাভ। সো রাইট অ্যান্সার ইজ অপশন বি সিমেন্টিক ডেভেলপমেন্ট। কোয়েশ্চন নম্বর 23, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য প্রিডোমিনেন্টলি হেরিডিটি রিলেটেড ফ্যাক্টর, থিঙ্কিং স্টাইল, কালার অফ আইস, ল্যাঙ্গুয়েজ আর্টিকুলেশন, ডি নান অফ দ্য অ্যাবাভ, চিন্তাশৈলী, অপশন বি চোখের রং, সি ভাষা প্রয়োগ বা উচ্চারণ, ডি উপরে কোনোটি নয়। রাইট অ্যান্সার ইজ অপশন বি কালার অফ আইস। কোয়েশ্চন নম্বর 24, অ্যাটেনশন পেইড টু স্টিমুলাস বিকজ ইট অ্যাট্রাকটিভ নেচার ইজ নোন এস, আকর্ষণীয় প্রকৃতির কারণে উদ্দীপকের প্রতি মনোযোগ দেওয়াকে বলা হয় ইনভলেন্টারি অ্যাটেনশন, মানে অনৈচ্ছিক মনোযোগ, সিনথেটিক অ্যাটেনশন, সংশ্লেষাত্মক মনোযোগ, ভলেন্টারি অ্যাটেনশন, ঐচ্ছিক মনোযোগ, ডি নান অফ দ্য অ্যাবাভ। সো রাইট অ্যান্সার ইজ অপশন সি ভলেন্টারি অ্যাটেনশন, মানে ঐচ্ছিক মনোযোগ। কোয়েশ্চন নম্বর 25, আইডেন্টিফাই দ্য নিড দ্যাট ইজ অ্যাট দ্য টপ অফ দ্য হায়ারকি এস মেনশনড বাই মেসলো, অপশন মেসলো দ্বারা উল্লেখিত অনুক্রমের শীর্ষে থাকা চাহিদাটি, নিড ফর পাওয়ার, নিড ফর লাভ ক্ষমতা, চাহিদা ভালোবাসা, চাহিদা নিড ফর ফুড খাবার চাহিদা, ডি নান অফ দ্য অ্যাবাব উপরে কোনোটি নয়। রাইট অ্যান্সার ইজ অপশন ডি নান অফ দ্য অ্যাবাব, এটা হলো সেলফ অ্যাকচুয়ালাইজেশন, মনে রাখবেন সেলফ অ্যাকচুয়ালাইজেশন। কোয়েশ্চন নম্বর 26, এ গুড লার্নার ইজ দ্য পার্সন হু, সেই একজন ভালো শিক্ষার্থী যে সর্বদা লার্নার ফ্রম দেয়ার মিস্টেক, তার ভুল থেকে শিখে, মেনটেন সাইলেন্স ইন দ্য ক্লাস, শ্রেণীকক্ষে নীরব থাকে, ডাজ হোমওয়ার্ক করে, ডি নান অফ দ্য অ্যাবাব। সো রাইট অ্যান্সার ইজ অপশন এ তার ভুল থেকে শেখে। কোয়েশ্চন নম্বর 27, আইডেন্টিফাই দ্য কনস্ট্রাকটিভ অ্যাসেসমেন্ট স্ট্র্যাটেজি এমং দ্য ফলোয়িং, নিম্নলিখিত মূল্যায়ন কৌশলগুলির মধ্যে গঠনমূলক মূল্যায়ন কৌশলটি কোনটা? মাল্টিপল চয়েস টেস্ট, বহু নির্বাচন প্রশ্ন ভিত্তিক পরীক্ষা, শর্ট আনসার টাইপ কোয়েশ্চন, সংক্ষিপ্ত উত্তর লেখা পরীক্ষা, সি ওরাল ডিসকাশন, মৌখিক আলোচনা, ডি নান অফ দ্য অ্যাবাব। রাইট অ্যান্সার ইজ অপশন ডি নান অফ দ্য অ্যাবাব। কোয়েশ্চন নম্বর 28, ইন টার্মস অফ ম্যানেজিং দ্য কন্ট্রোলিং দ্য এক্সামিনেশন, দেয়ার আর টু টাইপস অফ এক্সামিনেশন কন্ডাক্টেড বাই দ্য স্কুল, ওয়ান ইজ এক্সটার্নাল এক্সামিনেশন অ্যান্ড দ্য আদার ইজ পরিচালন এবং নিয়ন্ত্রণের পরিপ্রেক্ষিতে। পরীক্ষা হলো দুই প্রকার, একটা হলো বহিবিভাগীয় আর অপরটি হলো, অপশন হচ্ছে ইন্টারনাল এক্সামিনেশন, আভ্যন্তরীণ পরীক্ষা, রিটেন এক্সামিনেশন, লিখিত পরীক্ষা, ওরাল টেস্ট, মৌখিক পরীক্ষা, নান অফ দ্য অ্যাবাভ কোনোটি নয়। রাইট অ্যান্সার ইজ ইন্টারনাল এক্সামিনেশন, মানে অভ্যন্তরীণ প্রক্রিয়া, একটা যদি এক্সটার্নাল হয় তা অন্যটি হবে ইন্টারনাল এক্সামিনেশন। কোয়েশ্চন নম্বর 29, ড্যাশ ইজ এন ইন্টিগ্রেটেড সিস্টেম অফ এলিমেন্ট অফ এডুকেশন লাইক অবজেক্টিভস, কন্টেন্ট, মেথড অফ টিচিং, ইভালুয়েশন প্রোগ্রাম, নিড অফ চাইল্ড ম্যানেজমেন্ট অফ দ্য সিস্টেম,
উদ্দেশ্য বিষয়বস্তু শিক্ষণ পদ্ধতি মূল্যায়ন এই চারটি উপাদানের সার্থক সম্বন্ধে যে কর্মসূচি রচনা করা হয় তা হলো সিলেবাস, সিলেবাস মানে পাঠ্যসূচি, লেসন পার্ট, কারিকুলাম, পাঠ্যক্রম, ডি নান অফ দ্য এবাভ কোনোটি নয়। সো রাইট অ্যান্সার ইজ অপশন এ, পাঠ্যসূচি, সিলেবাস, মনে রাখবেন, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নম্বর 30 অ্যান্ড লাস্ট, টুডেস লাস্ট কোয়েশ্চেন, অ্যামং দ্য ফলোয়িং হুইচ ওয়ান অফ দ্য এনভায়রনমেন্টাল অবস্টাকল মেনটেনিং দ্য স্কুল ডিসিপ্লিন, নিচের বর্ণিত বিষয়গুলির মধ্যে কোনটি বিদ্যালয়ে শৃঙ্খলা স্থাপনে পরিবেশের বাধা, পরিবেশগত বাধা, মেন্টাল ইলনেস অফ দ্য স্টুডেন্ট, শিক্ষার্থী মানসিক অসুস্থতা, অপশন বি ইমোশনাল ইনসিকিউরিটি অফ দ্য স্টুডেন্ট, শিক্ষার্থীদের পক্ষবিক নিরাপত্তার অভাব, সি লার্নার ফিজিক্যাল ডিসেবিলিটি, শিক্ষার্থীদের দৈহিক অসমর্থতা, ডি নান অফ দ্য এবাভ উপরে কোনোটি নয়। রাইট অ্যান্সার ইজ অপশন বি ইমোশনাল ইনসিকিউরিটি অফ দ্য স্টুডেন্ট। আজকের জন্য এতটুকু, থ্যাংক ইউ সো মাচ, নেক্সট ভিডিওতে দেখা হবে, থ্যাংক ইউ সো মাচ।